সম্মানিত আমার ওস্তাদ হুজুর কিবলা শুধু চব্বিশ পরগনা থেকে আগত জনাব আলহাজ মাওলানা হাফিজ বাহারুল ইসলাম ভাই সাহেব আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বি আন বনেরা জোয়ান যুবকেরা পর্দার অবস্থিত বসে থাকা আমার ধার্মিকা মাহবুব এবং সামনে বসে থাকা আমার ছোট ছোট কচিকাচা বাচ্চারা সোনার মানিকেরা সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া সত্যি যেন মনে হচ্ছে আজকের একটা বেহেস্তে বাগানে বসেছি ঠিক না ভাই কি মনে হচ্ছে ঠিক ভয় লাগছে বাবা বেহেস্তে তো দুনিয়া তাকে রাতে হয় কি না আমার বেহেস্তে বেহেস্তে মানে কি বলে শান্তি বেহেস্তে মানে সুখ শান্তি শুধু শান্তি বললে হবে না ঠিক দেখেন আজকের মাহফিলটা সাজিয়েছে কত সুন্দর কত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে যেন আমরা দুনিয়ার একটা সত্যি বেহেস্তের মাহফিলে বসেছি কত সুন্দর ডেকোরাস করেছে লাইটিং করেছে ফুল দিয়েছে স্টেজ করেছে কত ঝাড় বাতি দিয়েছে আহারে ঝান্নাতের মাহফিলে বসার আমাদের নসিব হলো না জান্নাতের মাহফিলে এসে বসবো এটা আমাদের তকদিরে কিসমতে হলো না এরকমই একটা জান্নাতের মাহফিল যে মাহফিলে আমরা চুপ করে যদি বসে থাকি আমার কোনো ভাই কোনো মুরব্বি বাপ কোনো পর্দার অবস্থিত মা বোন যদি ঘুমিয়ে যায় আল্লাহ খুশি হয়ে মাহফিলের বরকতে আপনার আমার ছোট ছোট গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেয় একবার চলে সেরকম একটা মানুষ সেরকম একটা ইসলাম ইসলাম তো যাই হোক আমার লম্বা চওড়া ভূমিকার দিকে আমি বেশি যাব না চীনা বাউনের কইতে দরকার হয় না যেহেতু আমি মহল্লার একজন ইমাম প্রতিদিন ওয়াজ নসিহত বক্তব্য শুনে এই সময়টা ওঠার আমার একটাই উদ্দেশ্য কমিটি এই জন্যই তুলে এই যে আজকের জলসা দেখছেন এত বড় খরচা লাইটিং চলছে প্যান্ডেল হচ্ছে ওলামা হুজুররা আসছেন তাবারুক হচ্ছে এ সমস্ত খরচার জন্য আমার ভাইয়েরা বাপেরা মা বোনেরা আবার সামনে বছরের জন্য তিনারা নিয়ত করেন অর্থাৎ যার সার কথা হলো এই জলসার জন্য একটা খেদমত করা এই জলসার জন্য একটা খেদমতের জন্য এই সময় আমি আসি তো দু চারটে কথা সংক্ষিপ্ত হিসাবে বলবো তারপরেই মাশাআল্লাহ জলসার জন্য আপনারা চটপট করে একটু লিখিয়ে দিবেন আমিও তাড়াতাড়ি ছেড়ে দেবো তারপরে পরবর্তী বক্তা ভাই প্রায় সাতটা আটটা থেকে এসে শুয়ে আছে আরাম করছে আপনারা তিনার মুখ থেকে জবান থেকে ওয়াজ নসিহত শুনবেন কোরআন থেকে আমি একটা ছোট্ট আয়াত রেখেছি আর ছোট্ট একটা হাদিস একটু গোড়া রেখেছি আজকের যে প্রসঙ্গ হলো সেটা হলো আমাদের নিশ্চিন্তিপুর বৃহৎ বড় একটা কবরস্থান বছরে কম করে দশ বিশটা মানুষ আল্লাহ পাকে ডাকে নরমাল ভাবে দুনিয়া থেকে পর্দা নেয় গত বছর এমন কিছু মানুষ এই মাহফিলে বসেছিল এমন কিছু মা বোন ওয়াজ নসিহত শুনতে এসেছিল তারা আজকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে ঠিক না ভাই হয়তো আমাদের ভিতরে বসে রয়েছে আমাদের সামনে বসার আর এই মাহফিলে বসা হবে কিনা আল্লাহ সেটা বেহেতার ভালো জানেন তবে ভাবুন হয়তো জীবনের এটা হয়তো শেষ মাহ নিঃশ্বাস কি বিশ্বাস নাই গত সপ্তাহে আমাদের পিয়ারডাঙ্গা দরবার শরীফে আবুল বাসার ভাই জলসা করে বাড়ি আসছেন মৃত্যুর চার মিনিট পূর্বে তার বাড়ির কোন একটা সদস্যর সঙ্গে ফোন হয়েছে চার মিনিট আগে তাহলে কি সে জানে আমি মৃত্যুবরণ করব সে কি জানে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব আর আমার ছেলে স্ত্রী
আমার বাচ্চার সঙ্গে আর এই মুহূর্তে আমি দেখাবো না, আমি কথা বলতে পারবো না। শুধু জানে না তাহলে মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু কত নিকটে সেটা তো আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। ফাইজা যা আজলুহু লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগফিরুন। আল্লাহ বলছে যে বান্দা যখন মৃত্যু হয়, যে বান্দা যখন মরণ হয়, ঠিক নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় যে তার মৃত্যু হবে, আমি যেটা লিখে দিয়েছি এক মিনিট এধার আর উধার হবে না, ঠিক টাইমে তার মরণ। তো আজকে সেই গোরবাসীদের উদ্দেশ্যে আজকের এই বাৎসরিক স্থানে সব বিরাট বড় আমাদের একটা কাজের ডাঙ্গা, বিশাল বড় কবরস্থান। জানি না কবরবাসীরা কি অবস্থায় আছে, কেমন হালতে আছে, আল্লাহ তাদেরকে কেমন ভাবে রেখেছে। এই গরমের সময় আজকে আমরা আরাম পাওয়ার জন্য কখন পাখার তলায় চলে যাই, কখন আরাম পাওয়ার জন্য এসি ঘরে ঢুকে যায়, কখন আবার শরীরটা বড় ঘাম হয়ে গেছে, কষ্ট হচ্ছে, ঠান্ডা পানিতে গোসল করে শরীরটা একটু ঠান্ডা করে নিই, মানে দুনিয়ার বিভিন্ন জায়গাতে পরিবর্তন করে শরীরকে আমরা আরাম দিতে থাকি। কিন্তু যদি এই গোরবাসীগুলো কবরের ভিতরে কোনো আযাব পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, এরা এখান থেকে ওখানে যেতে পারবে না, ওদের চিৎকার আওয়াজটা কেউ শুনতে পাবে না, এমনই একটা নীরব নগর কবরস্থান। সেই জন্য তাদের জন্য আজকে আমরা হাজার হাজার টাকা খরচা করে অর্থ দিয়ে খালি কেবলমাত্র সময় দিয়ে বসতে না পেরে এত সুন্দর একটা মাহফিল করেছি, এই মাহফিলের বিনিময়ে আল্লাহ হয়তো এদেরকে নাজাত দিবে, আল্লাহ এদেরকে নাজাত দিয়ে একটা শান্তির জায়গা বানিয়ে দিবে। একবার জোরে বলো সেই কবরস্থানের জন্য আজকে বসেছি। জুমার সময় আমি বলছিলাম যে আমরা এক একটা ওলির দরবারে জিয়ারাতের জন্য চলে যাই, একটা মাহবুব বান্দার দরবারে আমরা চলে যাই, কোন খাজা গরিবে নামাজ হুজুরের উদ্দেশ্যে জিয়ারাতে আমরা চলে যাই। কিন্তু একদিনও ভেবেছে যে আমার সব থেকে বাপ আর মাটা হলো বড় পীর, বাপ আর মাটা হলো সব থেকে আমাদের দামি মানুষ, আজকে তাদের নামে যখন ইসার ইসা হচ্ছে, বাৎসরিক জলসা কায়েম হচ্ছে, একবার বাম্মায়ের কবরের সামনে এসে সন্ধ্যার সময় হোক, দশটার সময় হোক, রাত বারোটার সময় হোক, কিংবা রাত একটার সময় হোক, আসরের সময় হোক, বাম্মায়ের সামনে দাঁড়িয়ে একটু হাত তুলে দোয়া করব। ভেবেছেন যে ভাবেন না কেন আজকে এই গোরবাসীদের, গোরবাসীদের ইসার ইসা হচ্ছে, ইনাদের একটা রুহানি দোয়া, রুহানি ফাইজ আমাদের জন্য আসতে লেগেছে। যে ওলিদের, যে পীরেদের, যে গোরবাসীদের, যে গোরস্থানে ইসার ইসা হয়, সে গোরবাসীদের একটা রুহানি ফাইজ, রুহানি দোয়া আসতে থাকে। জিয়ারত করবে আল্লাহ রসুল করেছে, আল্লাহ রসুল করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, এক তারিখে দেখছি কিনা আল্লাহ নবী ঘুম থেকে উঠে আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের কাছে দাঁড়িয়ে আমার রসূলুল্লাহ দুটো হাত তুলে দোয়া করছে, মোনাজারি করছে, জজ্জার জজ্জার করে কাঁদছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফলো রেখেছেন, কিছুক্ষণ পরে দেখছেন কিনা আমার রসুল আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের পাশে নাই, রসুল যেন কোথায় চলে গেছে, কোথায় গেছে রসুল। হাদিস পাকে আসছেন আমার রসুল তখন এই গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে, আমাদের কথা মনে পড়ে গেছে, আমাদের কথা রসূলুল্লাহর খেয়াল এসে গেছে, সেই জন্য আম্মাজানের কবরটা ছেড়ে দিয়ে আমার রসুল একটা পর্বতের উপরে উঠে, পাহাড়ের উপরে উঠে গিয়ে এই গুনাহগার উম্মত উম্মতিদের জন্য সিস্তাতে পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করতে লেগেছেন। পাঁচজন একটু জোরে বলে রসুল সব বাঁচাচ্ছে।
বিবির কবরে গিয়েও রসুল সেখানে কাঁদছে, সেখান থেকে রসুল উম্মতকে বাঁচানোর জন্য পর্বতে উঠে পড়ছে। আজকে তোমাদের গ্রামে একটা বাৎসরিক স্থানে স্বাভাবিক আজকের লাখ লক্ষ টাকা খরচা হচ্ছে, আর সেই মাহফিলে বসে আমাদের দোরমাসিদেরকে বাঁচাবো, আমরাও বাঁচবো। শুধু ওরা বাঁচবে, আমরাও বাঁচবো না? আমরাও বাঁচবো। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, এই জোয়ান যুবকেরা, মা বোনেরা, আমার আল্লাহ রসুলে বিবি আমাদের জন্য গোপিনী আম্মা যা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি কিনা রসুলুল্লাহ জান্নাতুল মুআল্লা কবরস্থানে নাই, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ নবীকে ওখানে পাওয়া যায় না, আল্লাহ নবী জান্নাতুল মুআল্লা এই কবরস্থানটা খুঁজে 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 আম্মা জানের অনেকটা সময় চলে যায়, আল্লাহ নবীকে খুঁজে বার করতে পারলেন না। আম্মা আয়েশা সিদ্দিকা সোজা ওমর ফারুকের বাড়িতে চলে যায়, হযরতে ওমর ফারুকের বাড়িতে গিয়ে দরজা কানা কাছে ঠোকা দেয়, হযরতে ওমর ফারুক বার হয়ে আসে, আম্মা আয়েশা সিদ্দিকাকে দেখে বলে, ও আমাদের আম্মা জানো কি খবর নিয়ে এসেছো মা? আম্মা আয়েশা সিদ্দিকা বলে, হে ভাই ওমর ফারুক রে, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ রসুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি মক্কার জমিনে চত্বরে খোঁজা খুঁজি করলাম, আল্লাহ নবীকে খুঁজে বার করতে পারছি না। ওমর ফারুক ঘরে ভিতরে ঢুকে গিয়ে তরোয়াল খানা দিয়ে নবী আর নবীকে খোঁজার জন্য ওমর ফারুক বার হয়ে যায়, আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছেন না, হযরতে ওমর ফারুক পর্বতের ভিতরে ঢুকে পড়লে, জঙ্গলের ভিতরে ঢুকে পড়লে, জঙ্গলের ভিতরে ঢুকে পশু পক্ষীদেরকে লক্ষ্য করে বলে, হে পশু পক্ষীরা তোরা কি বলতে পারে বল, আল্লাহ নবী কোথায় আছে? তোরা বলতে পারবি কোথায় আছে? পশুপক্ষীরা তাদের জবান থেকে বলছে, আল্লাহ রসুল কোথায় আছে? আমরাও বলতে পারি না, রসুল কোথায় আছে আমরাও বলতে পারব না। ওমর ফারুক খুঁজছে, পাগলের কথা খুঁজছে, কোথায় আছে, কেন খুঁজছে? তিনি কি ছোট বাচ্চা মানুষ? তিনি কি পাগল? তিনি কি মেয়ে? তাহলে অমরে ফারুক আল্লাহ নবীকে খুঁজছেন কেন সেটা পাগলের কথা তাফসীরে লিখছে, যেরকম মানুষেরটা পাগল হয়ে যায় দেওয়ানা হয়ে যায়, নবী কোথায় আছে রসুল কোথায় আছে খুঁজে বার করতে হবে, আমার নবীকে পাগলের মতন কেন খুঁজছে? খোঁজার কারণ হচ্ছে একটাই, রসুল্লাহর মক্কার জমিনে দুশ্মনে মরা ছিল, শুকুরি মরা ছিল, রসুল্লাহর দুশ্মনী করার জন্য তিনার বংশ থেকে মানুষ পেছনে লেগেছিল, আমার নবীকে নিয়ে গিয়ে মক্কার মানুষেরা কোন জায়গায় হত্যা করে দিল নাকি, আমার নবীকে বেঅজ্জতি করে দিল নাকি, আমার নবীকে কোন জায়গায় আটকে রেখে মক্কার মানুষেরা কষ্ট দিচ্ছে নাকি, এই জন্য ওমর ফারুক আমার নবীকে অলিতে গলিতে পর্বতে পাহাড়ে জঙ্গলে ঘরে সর্বজায়গায় খুঁজে এলা হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, পশু পক্ষীদেরকে লক্ষ্য করে বলছে, পশু পক্ষীরা আমার রসুল কোথায় তোরা বলতে পারিস? আমার রসুলের যে দুশ্মন ছিল তা বলে কি আমার রসুল কিছু অন্যায় করেছিল? আমার রসুল কি কিছু অন্যায় করেছিল নাকি, মক্কার মানুষের দুশ্মনই করেছিল নাকি? তা দুশ্মন হলো কি করে? আল হক মারু হক বলার জন্য,
সালামে জবাব দিলেন না আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ
दुनिया कत दाम अल्लाह कियामतेर दिन विचार निच्छेन विचार नीते नीते देखते पा जाच्छे एकटा बान्दार एकटाई मात्र नेकी शर्ट हये गेछे अल्लाह बोलছেন इन तादिकु बिआते इला नार फेरेश्ता एर गलाय कोमरे हाथे रस्सी तुरी चेन लगा टेने टेने जहन्नामे दिए जाओ केनो एर मात्र एकटाई नेकी शर्ट सेई मानुषटा कत अफसोस हबे जरा स्कूले लेखा पढ़ा करे पढ़ाशुनो करछे क्यों अखन डिविशन व्यवहार पार्सेंटेजर व्यापार हो गए छात्र परीक्षारिविशन समय क्यों पृथ्वी जमीन बाप छिलो स्त्री छिलो छेले छिलो मेये छिलो चाचा छिलो भाई छिलो तादेर काछे जाबो क्योंकि সবার কাছে যাবে বাপের কাছে যাবে মায়ের কাছে যাবে ভাইয়ের কাছে যাবে স্ত্রীর কাছে যাবে কেউ কি দিবে বল আছে দিয়েছে কি দিবে না তাহলে একটা নেকি কত দাম সেই নেকিগুলো আবু বকর রসূলকে ভালোবেসে এই উম্মতের জন্য দান করে দিচ্ছে একবার সুবহানাল্লাহ কত দান করে দিচ্ছে अल्लाह रसूले नई नई जोश आबा पहाड़ थे के नीचे चले आशे अल्लाह नबी के नामे अंते बचेला अल्लाह नबी के डिगे अंते बचेला अल्लाह नबी कन्ना बंदो कुत्ते पारेला अल्लाह नबी चुके परिदा बंदो कुत्ते पारेला दुई जोश आबा
কাছে চলে যায়, হযরত ওসমান গনির কাছে চলে যায়, এ ভাই ওসমান আল্লাহ নবী পারে মাথায় কাঁধে ভাই, আমি আমার পারো গিয়েছিলাম, আবু বকরও গিয়েছিলাম, আল্লাহ নবী কান্না বন্ধ করতে পারে না ভাই, এ ভাই ওসমান তুমি একবার ছাড়ো আল্লাহ নবীকে একটু ভুলিয়ে আনবে, আল্লাহ নবী চোখে পানিটা মুছে দিবে ভাই, হযরত ওসমান গেলে আর দেরি না করে তিনিও ছুটে 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 ওই পাহাড়ের মাথায় চলে যায়, আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে এই গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কান্দতে লেগেছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে এদেরকে নাজাত দিয়ে দাও, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে অর্ডার না আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ এ পাহাড় থেকে নেমে যাবেন না, পিছনে দালাম নাই আল্লাহ নবী পিছনে দাঁড়িয়ে সালাম দিলে, আল্লাহ নবী সালামে জবাব দিলেন না, হযরত ওসমান গনি কি বলেছিল ইয়া রাসূলুল্লাহ গিয়া জবি বললা আপনি সেই দিন মক্কা জমিনে বলেছিলে এ বাবা ওসমান তুমি উচ্চ আমার জান্নাতি সাহাবা বাবা, তুমি উচ্চ আমার জান্নাতি সাহাবা বাবা, ইয়া রাসূলুল্লাহ গিয়া জবি বললা সেই জান্নাতি সাহাবা বলছি আমি যত জীবনে নেকি কামিয়েছিলাম, আমি পৃথিবীর জমিনে যত সওয়াব কামিয়েছিলাম, আমি পৃথিবীর জমিনে যত নেক আমল করেছিলাম, এই সমস্ত আমলগুলো আমি আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দিয়ে দিলাম। একজন জান্নাতি সাহাবা রসুল যাকে বলতেন জিন নুরাই, সেই সাহাবা কেউ বলছে আমি আপনার উম্মা তুম্মাতিদের জন্য সমস্ত নেকি গুলো দিয়ে দিচ্ছি, তথাপিও কান্না বন্ধ করে আমার রসুল কান্না বন্ধ কোন কথাই বলছেন না, আমার নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছে, শুধু আমাদেরকে বাঁচানোর জন্য উম্মতদেরকে বাঁচানোর জন্য। আবু বকর ফেল হয়ে গেল, ওমর ফারুক ফেল হয়ে গেল, উসমানও ফেল হয়ে গেল, কেউ নামিয়ে আনতে পারলেন না, তিনজন সাহাবায়ে করতে তো হয়ে গিয়ে হযরত আলী কাছে চলে যায়, শের খোদা হযরত আলী কে গিয়ে বলে এ ভাই আলী আল্লাহ নবী পাহাড়ে মাথায় কাঁধে ভাই, আল্লাহ নবীর কান্না বন্ধ করতে পারে না, আল্লাহ নবী এইভাবে যদি কাঁদতে থাকে আল্লাহ নবী জানটা খারাপ হয়ে যাবে, আল্লাহ নবী